しょ、これしましょ。俺でも見ないから。আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি বরুণী আমেরিকা থেকে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে, আর আমার সাথে আছে আমার পরিবারের সবাই। তো সবাইকে সাথে নিয়ে আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আজকে প্রথমবার আসলাম এই বাসায়, আমরা আসছি, আমাদের সাথে বড় আপা আসছে, বাকিরা খুব শীঘ্রই চলে আসবে। তো ঢোকার মুখে খুব সুন্দর একটা লিভিং স্পেস, পুরো বাসাটা আমি ঘুরে দেখাবো। যে বাসায় আসছি সে আপুর সাথে আমাদের রিসেন্টলি পরিচয় হয়েছে, তো এক মাস আগে ইনভাইট করেছে। তো এখানে এসে আবার দেখছি মাদার্স ডের একটা ডেকোরেশন করা, এটা ছিল মাদার্স ডের আগের সন্ধ্যা, বাট ওটা আমাদের মাথায় ছিল না। বাপু যে এখানে একটা ছোটোখাটো একটা আয়োজন রেখেছে মাদার্স ডেকে মেনশন করে, সেটা উনি আমাদের জানেনি, আমরাও জানি না সেটা। তো যাই হোক, সবাই মিলে ভালো লাগবে। তো আজকে যে আপুর বাসায় আসছি সে আপুর একটু পরিচয় দেই। ওনার নাম হচ্ছে সেলিমা তাসনিম, উনি একজন রিয়েলেটর, আর রিয়েলেটরের কাজ হচ্ছে আমেরিকাতে বাড়ি কিনতে চাইলে এবং বাড়ি বিক্রি করতে চাইলে একজন রিয়েলেটরের থ্রুতে কিনতে হয় অথবা বিক্রি করতে হয়। তো সেই সূত্র ধরেই ওনার সাথে আমাদের পরিচয়, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমেরিকাতে নতুন, তো সবারই প্ল্যান আছে 2 ইয়ার্স হয়ে যাওয়ার পর আমেরিকাতে নিজেদের বাড়িটারি কেনার। তো সেই সময় হয়তো উনি আমাদের কিছুটা হেল্প করতে পারবেন, নিজের দেশের মানুষ কিছুটা হলেও হয়তো হেল্প হবে। তো আপনারা যারা ডালাসে আছেন হয়তো অনেকে ওনাকে চিনে থাকবেন, কারণ এই প্রফেশনে ওনার ভালো সুনাম আছে। তো এটা একটা দোতলা বাসা, নিচের নিচে আছে লিভিং স্পেস, ডাইনিং, তারপর কিচেন, মাস্টার বেড। এ ধরনের বাসার মাস্টার বেডরুমটা নিচেই থাকে, কারণ ওটা অনেক বড় থাকে বাথরুম। আর আপস্টেয়ারে আছে 3টা বেডরুম, আমি ওপরেও যাব কিছুক্ষণ পরে। তো পারিসবুরি সে কেক টেক নিয়ে মহা হুলস্থুল একটা অবস্থা, তার মাথা নষ্ট কোনটা রেখে কোনটা খাবে। ওইখানে ঝাল আছে হারুন ভাই, ওই পাশে যান, ওদিকে স্ন্যাক্স আছে, জানতাম। তো এটা হচ্ছে বিফ কাচ্চি, কাচ্চি সার্ভ করার দায়িত্বে আছে আমার হাজবেন্ড, সে রেস্টুরেন্টের মতো করে আবার প্লেট দিয়ে কাচ্চি সার্ভ করতে পারে, যেটা আমরা অনেকেই পারি না। Thank you.
গরমে এই তো নিচে মোটামুটি একটা ধুম পড়ে গেছে, আমি একটু উপরে চলে আসলাম। উপরে এসে আবার দেখি আপুর মনে হয় কাপড় চোপড়ের বিজনেসও আছে, রেডিমেড সালোয়ার কামিজ শাড়ি দেখে মনে হচ্ছে সবই পাকিস্তানি ইন্ডিয়ান বা আমাদের দেশীয় কাপড় চোপড়ও আছে। অনেকে এটা করে দেশের বাইরে যারা থাকেন, পাশাপাশি এরকম ছোটোখাটো একটা বিজনেস থাকে কাপড় চোপড়ের। তো ওটা ছিল লিভিং স্পেস, দুপাশে দুটা বেডরুম আছে, এটা হয়তো ওনার মেয়ের রুম হবে। দুজন মাত্র মানুষ, বাসাটা অনেক বড়, আর এই হলো অবস্থা। তো এই তো নিচে মোটামুটি একটা হট্টগোল অবস্থা, আমরা যেখানে যাই মোটামুটি একটা হট্টগোল লেগে যায়, মনে হয় বিয়ে বাড়ি শুধু কথার কথা, মানে কার কথা কে শুনবে এরকম একটা অবস্থা হয়ে যায়। তো ভালো লাগে আমরা মাঝে মাঝে এরকম গেট টুগেদার করি। তো এটা একটা বোনাস হয়েছে যে মাদার্স ডের একটা আপু একটা আয়োজন রেখেছে, যেটা আমরা আসলে কেউ জানতাম না। তো যাই হোক, ফটো সেশন চলছে। ওটা অফ থাকলেই ভালো, ওটা অফ থাকলেই বেটার। ওটা অফ করে দেন, ওটা ওই লাইটটা অফ করে, কালার ভালো আছে। ওই পাশে হ্যাঁ, ওইটা অফ থাক। কি অবস্থা আছে? তো এ পাশটাই হচ্ছে আপুর মাস্টার বেডরুম, মোটামুটি অনেক বড়, মাস্টার বেডরুমের সাথে অনেক বড় বাথরুম আছে। তো এখানে ছোট একটা আয়োজন করা হয়েছে মাকে নিয়ে কিছু বলার জন্য, তো আমরা সেটা শুনবো সবার কাছ থেকে অল্প অল্প করে। আমি চাইছি যেটা আছে সেটা থাক সারপ্রাইজ, আমি চাইছি সেই কার্ডটাও তোমার ইচ্ছে করলে বলতে পারো, সবাই এখানে এসে মা সম্পর্কে কিছু বলবে। Don't your mom video up all the time? I'm in second grade and my name is Zoya. And you tell something about your mom. Your mom. She's really kind and my favorite, and she's being really sweet. Wow. Something about mommy. Say something about your mom. Mike Tassino? Yes. Mommy is kind. Mommy is kind? Yes. আমরা শুনতে পাই না, তো জোরে বলো। বলো, মামি ইজ কাইন্ড।
ঠিক আছে তুমি স্কেয়ারই থাকো আই লাভ মাই মামি ভেরি মাচ বলো সামথিং অ্যাবাউট ইওর মম হাউ শি ইজ হোয়াট শি ইজ ভেরি ট্যালেন্টেড ভেরি প্রিটি হোয়াট কাইন্ড অফ ট্যালেন্ট শি গট শি ক্যান কুক Any other skill set she got? Like the makeup or like? Yeah, she does the pretty makeup. Yeah, she puts the makeup all the time. তোমাদের জন্য কি করি সেটা বলো? You buy us things. Yeah, you buy us things we want. Okay, nice full set. Shall we clap? Good job. Parisa, no, mama. Parisa, hello, mama. Okay, I'm fine. Asha, Parisa, Asha. ওরা তো অভিনয় কর রনি ওকে একটু কোলে নিয়ে দাঁড়াও এখানে Today I'm going to talk about my mom, and I'm going to say that she's most hardworking, and after we came to the United States of America for our education and stuff, she has been working so much hard for me and my brother, so that we have our best education, and we be successful, and I've seen my mom working in Walmart so hard, and I actually feel bad that I hope me and my brother be successful and make him proud. Thank you. Hi, my mother, baby. My mom is nice. My mom is Mom, I want the topic je ami shalkhan bolte parbo ar kono shomoy eta tham kintu ami shudhu ami ekta jinish bolbo na ami onek jinish bolbo so ami আমার মা আমার সবকিছু ছোটবেলা থেকে ও আমাকে সবকিছু করেছে whether it's taking me to my classes taking me to school taking me to my extracurriculars making sure I'm getting to places where I need to be making sure that I'm doing well academically so I can be successful in the future and all of these things that she does for me it makes me truly proud knowing that she did this single-handedly and alone a lot of people get help and I'm not demeaning them or belittling them by any way what parents do it's important but for my mom it probably was a little bit harder on her knowing that she's by herself and I truly appreciate you for that in fact I tell all my friends that she's literally like superwoman and literally what my friends know about my mom is that she's the doctor she's the realtor she's this she's that she's like the mega superwoman who does everything for her child because that's how I perceive my mom and that's how I want everyone to perceive my mom mommy ami tomake onek bhalobashi you've been my mother for 17 years almost 18 and I love you so much থাকো যেটা লাইক করে বলো সমস্যা কি বলো
Now my mom has worked hard and feed our family work. But before in Bangladesh, she could cook, use her phone all day long. And now, yes, she can work, but. সবাইকে সো আমরা যেহেতু বাংলাদেশে থাকছি তো বাংলাদেশে ওইভাবে মাদার্স ডে কখনো ওইভাবে সেলিব্রেট করা হয় না বা করলেও আমরা কখনো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মায়ের একটা ছবি দিয়ে আমরা সবসময় উপরে নানা রকম ক্যাপশন দিয়ে ওই দিন শুধু আমাদের ভালোবাসাটা প্রকাশ করছি বাট কখনো ওইভাবে বলা হয় নাই যে এখানে সবাই যেহেতু মা সম্বন্ধে কিছু বলতেছে তো আমিও আমার মাকে এই সবার সবাই বলতে যাই আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি যেমন আমার মা একটা কথা আমার মনে আছে যে উনি বলতেন যে আমার এই ছেলে জীবনে কোনদিন আমাদের জোরে মা দেখতে এবং আমার মা আমি যখন যেটা বলতো আমি শুধু বলতাম আচ্ছা ঠিক আছে আর মার সবচেয়ে বড় পাওয়ার ওই মা যখন রান্না করতো আমি মার কাছে বসে থাকতাম আমেরিকা আসার এবং মা বিয়ের আগে বলতো যে সবকিছু শেখো যে তোমার যেটা মন চাই তুমি বউ না করতে পারে তুমি করি আমি মার কাছ থেকে পাটায় পাটায় শিখছি আর পাটায় পাটায় এটা হলো সবচেয়ে বড় পাওয়ার আমার মায়ের প্রতি আর আমার শাশুড়ি আমার মনে হয় পৃথিবীতে তার সবচেয়ে পছন্দের মানুষ ছিল মা আমার উনি অসম্ভব ভালোবাসতেন আর তার কাছে থেকে যা পাইছি সেটা আমার বলা বাহুল্য আমি আমার এই আংটিটা আর এই গলার চেনটা আমার পড়াইছিল আমি এটা যখন যখন কথা মনে হয় তখন সাথে রাখি মনে হয় মুরব্বী আমার সামনে আছে এটুকু মনে আসবে একটু জাস্ট ডিফারেন্সিয়েট করবো ভালোবাসাটা ডিফারেন্ট কাইন্ড অফ ভালোবাসা করে লাইক মার ভালোবাসাটা হচ্ছে ইটস এ ন্যাচারাল লাভ লাইক একটা বার্ড নো রিলেশনশিপ বাট ইটস এ ন্যাচারাল বাট হাজব্যান্ড ওয়াইফ আমার আমার ওয়াইফ ইটস এ ট্রানজ্যাকশন অফ লাভ আমি করলে সে করে সে করলে আমি মার ভালোবাসার কি বলবো যত স্ট্রেস আপনি অন্য কারোর কাছে না শেয়ার করতে পারবেন মার কাছে শেয়ার করতে পারবেন হ্যাঁ It's like a big relief for us, like if you have our money, but to be thankful. Like everything. I mean, put them in a marshal, put them in a marshal, put them in anything, put them in a table, just relief, stress relief, especially. Like, you know, something I'm asking. I have a hundred things to say, but always feel something like empty, like nine. I don't feel like, I'm just wondering about it, I'm just wondering about it, I'm just wondering about it, হ্যাঁ তখন একটা ফিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু ইয়ে হচ্ছে বাট আই এম নট গেটিং লাইক স্যাটিসফাই মাই সেলফ বিকজ অফ মাই মাম বিকজ ইফ মাই মাম ইজ লাইক লাইফ আই উইল বি মোর স্যাটিসফাই এন্ড দেন সো ওইটাই বলবো যে আসলে যখন থাকে না তখন আমরা রিয়েলাইজ করি হাউ ইম্পর্টেন্ট দ্যাট আমাদের সবাইকে শিখতে হবে মা যতক্ষণ আছে তার মূল্যায়ন করতে হবে ইটস লাইক ইভেন তোমরা যদি উফ করে শব্দ করো যে যতটুক লাইক মা হার্ট হয় যখন তোমরা বাবা মা হবা তখন বুঝবা যে আসলে কতটুক কষ্ট একটা বাচ্চা মানুষ করে কত রাত না জেগে না খেয়ে একটা মানুষ একটা বাচ্চাকে মানুষ করতে হয় ইজ আনবিলিভেবল ওটা যখন যে ওই পজিশনে যায় ওই ডেজিগনেশনটা পায় তখন সে বুঝে যে আসলে কত হার্ড একটা বাচ্চাকে মানুষ করা ইটস নট লাইক ওয়ান ডে জব টু ডে জব ইজ আ হোল লাইফ হ্যাঁ এটাই বলবো জাস্ট মেক দ্য ডিফারেন্স হাজব্যান্ড ওয়াইফ আর মার মধ্যে ডিফারেন্সটা ট্রাই করলাম যে ধন্যবাদ আজকে যেখানে দাঁড়িয়ে আছি চিকি পার্ক আছে না মানে
আবার কান্নাকাটি করতেছে? না, আরে আমি বাকিটা শেষ করি। সন্তানের মঙ্গল ছাড়া কোনো কিছু চিন্তা করার ছিল সাড়ে পাঁচ বছর থাকি আমার শাশুড়ির সাথে। আমি শুধু আমার শাশুড়ি না, আমার দাদি শাশুড়িও ছেলে আমার বিয়ের পরে। তো আমার শাশুড়ির তিন মেয়ে দুই ছেলে, আমি সবার গর্ব। আমার শাশুড়ি এখনো গর্ব করে সবার কাছে বলেন যে আমি তার কাছে থাকতে হবে না। এরকম দুষ্ট আমাদেরকে বড় করার জন্য। আমি যখন আমি ছোটবেলা থেকেই বাইরে ছিলাম, তো আমার মা কোনদিন কোনদিনও আমাকে বুঝতে দেননি যে এখনো আমি তোমায় খুঁজি নক্ষত্রের মাঝে, এখনো আমি আদর খুঁজি তোমার কাঁথার ভাঁজে, এখনো আমি ঘুমের ঘরে বিড়বিড় করে যাই ভয় পেলে, এখনো আমি মামনি তোমায় ডাকি, বাড়ি ঘর সব পেছনে ফেলে এক কোণে তুমি একা ঘুমিয়ে আছো নিশ্চিন্তে, তাও না কাউকে দেখা, চারিপাশে তোমার বড় প্রশান্তি সুস্থির মাখামাখি, ক্লান্ত আমি অবসন্ন পথ হারা এক পাখি, ভয় পেলে এখনো আমি মামনি তোমায় ডাকি, পৃথিবী যখন হীনমন্য তোমার কাছে যত অভিমান চাওয়া পাওয়া যত, তোমার কাছে চাই শক্তি ছোট্ট বেলার মত, মমতা মাখানো মাগো তুমি এখনো আগের মতন, ভুলে দিলি নাও ভুলিয়ে সব দুঃখ ব্যথা যত, ভয় পেলে এখনো আমি মামনি তোমার ডাকি। তো আজকের এই সুন্দর সন্ধ্যায় মাকে নিয়ে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আসলে মনে হচ্ছে সবার কথাটুকু রাখি, সবার কথাই রাখি, তারপরও দু একজনের কথা বাদ পড়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা খাবো সবাই এখন। এটা সবজি, সবজি উপরে গেছে নাকি তুলতে হবে
তো আমি আমার ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি। তো মাদার্স ডেকে মেনশন করে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বললো আজকে মাকে নিয়ে, বা আপনারা হয়তো অনেকেই ফেসবুকে অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস দিবেন মাকে মেনশন করে, সামনে ফাদার্স ডে সে তখন হয়তো বাবাকে মেনশন করে দিবেন। বিষয়টা যেন এরকম না হয় যে লোক দেখানো মা বাবার প্রতি ভালোবাসা ফেসবুকে। এরকম হয়তো অনেক ছেলে মেয়ে আছেন যার মা বাবার ফেসবুক আইডি নেই, মা বাবা জানেই না তার ছেলে বা মেয়ে ফেসবুকে তাকে নিয়ে কী আবেগে একটা স্ট্যাটাস দিয়েছে। আসলে বিষয়টা হচ্ছে মা বাবার প্রতি ভালোবাসাটা, এটা শুধু কোনো দিবসকে উপলক্ষ করে যে মাকে বললাম মা তোমাকে অনেক ভালোবাসি বা বাবা তোমাকে অনেক ভালোবাসি, বিষয়টা যেন সেরকম না হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা মুসলিম যে কোনো দিবস সেলিব্রেট করা আমাদের জন্য ঠিক না, বরং যেটা গুনাহের কাজ এটা নিয়ে কিন্তু আমাদের খুবই স্ট্রিক্টলি হাদিস আছে। আমার পরিবারে আমার বাবার বাড়িতে কখনো কোনো দিবস সেলিব্রেট করা হতো না, আমাদের কখনো কোনো জন্মদিন পালন করা হয়নি, আর মাদার্স ডে ফাদার্স ডে তো প্রশ্নই আসে না। তো যাই হোক, বিদায় নেব এখন আপনাদের কাছ থেকে। কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন, আর আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন এ ধরনের ভিডিও যদি আবারও দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।